তোমার দোকানে দেখাই যাই দাদা, মা যে আমার সবার না, অনন্তকাল তুমি সম্প্রতি আব্রাম খান জয়ের একটি গান ভাইরাল হয়েছে, গানটি গেয়েছেন মা অপু বিশ্বাস। অপু বিশ্বাস বাসভবনের সরস্বতী পুজো উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজন করে, সেখানে কয়েকজন শিল্পী গান পরিবেশন করছিলেন, তা উপভোগ করছিল জয়। এক পর্যায়ে জয় নিজেই একক গান গাইতে শুরু করে, বিষয়টি টের পান কণ্ঠশিল্পী মমন। তারপর জয়ের সামনে মাইক্রোফোন ধরলে গান গেয়ে শোনান জয়, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো, মাঝে আমার সবার সেরা অনন্তকাল অবিরত। আদর কণ্ঠে এমন কথাই গানটি দিয়েছে জয়। কণ্ঠশিল্পী মমন সহ উপস্থিত অনেকে ইমোশনাল করেন, তার একটা ভিডিও করে নায়িকা তমা মির্জা প্রকাশ করেন। তারপর জয় বর্তমানে শিক্ষার্থী মায়ের সঙ্গে মিলে যায় বন্ধুরা। এই জয় তাহলে দুজনে বসে আছি, কথা বলি, ওপো লাইভে আছি, পূজারি আমার
যাই হোক, আপনারা দেখলেন পুজোর সব কিছু হচ্ছে। তা আশা করি আমরা যদি বিকেলে বা সন্ধ্যে আমরা যে প্রোগ্রামটি রেখেছি সেটা হয়তো বা লাইভ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এই আশা রাখি। আর আমাদের জন্য অবশ্যই 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 আশীর্বাদ করবেন। জয় টাটা, লাভ ইউ, বলো টাটা দাও, জয় টাটা দাও। সে বিজি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমাদের জন্য দোয়া করবেন সবাই, আমাদের জন্য ভালো থাকি, টাটা, ভালো থাকবেন সবাইকে। হ্যাঁ, সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন, এই আশাই করি। থ্যাংক ইউ ভেরি মাচ। অনন্তকাল দামি সারাক্ষণ ছেলে অথবা অপু ভাই, অপু আপার ছেলে, আমার আসলে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ আব্রাম, থ্যাংক ইউ আসলে তোমাকে। জয়ের গানে মুগ্ধ সবাই। আবারও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শাকিব খান অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়। এবার অবশ্য গান গিয়ে প্রশংসা পাচ্ছেন স্টার কিড। বুধবার নায়িকা অপু বিশ্বাস তার বাসায় সরস্বতী পূজা উপলক্ষে ঘরোয়া এক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে কয়েকজন শিল্পী গান পরিবেশন করছিলেন, তা উপভোগ করছিলেন পুত্র জয়। সেই সঙ্গে গলা মিলিয়ে গুনগুন গাইছিল না, পাশ থেকে টের পান কয়েকজন। তারপর জয়ের সামনে মাইক্রোফোন ধরলে গান গিয়ে শোনান ছোট্ট জয়। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো, মাঝে আমার সবার চেয়ে অনন্তকাল অবিরত। জয়ের গানায় জয়ের গলায় কথাগুলো শুনতে বেশ ভালো লাগছিল। জয়ের গাওয়া এই গানটি মোবাইল ক্যামেরায় চুপি চুপি ধারণ করে এবং সেই ভিডিওটি পোস্ট করেন চিত্রনায়িকা তমা মির্জা।
তারপরে তার অনুসারীরা তা দেখে বিমোহিত হয়। প্রশংসা করেন জয়ের গান যেমনই হোক, ছোট জয়ের এই ক্ষুদ্র প্রশংসায় মন ছুঁয়ে যায় শাকিব অপু ভক্তদের। চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপে জয়ের এই গানটি ছড়িয়ে দেন ভক্ত অনুরাগীরা। নিজেদের বিচ্ছেদ হলেও ছোট জয় যেন শাকিব অপুর ভালোবাসাকেই বহন করছে। তো বন্ধুরা, কেমন লাগছে জয়ের এই গানটি কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করুন। এবং আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে করে আমাদের চ্যানেলের লেটেস্ট কোনো আপডেট ভিডিও আপনি মিস না করেন। ধন্যবাদ।